অনেক লেট হয়, আমরা এখন কলকাতা থেকে টোটাল থাইল্যান্ডের এয়ারপোর্টে এখন আছি। এখন নেওয়ার সকাল 5:45, এখন টাইমে এখন থাইল্যান্ডে আছি। সত্যি এনজয়মেন্টটা ভালোই হলো, কারণ এতদিন কোনোদিন আমরা প্লেনে উঠিনি। এই ফার্স্ট টাইম যে আমরা প্লেনে উঠলাম উইথ অ্যাসোসিয়েটের সাথে, সত্যি আলাদা একটা ফিলিংস আছে। ফিলিংস মানে এটা যতদিন না পর্যন্ত কোনো মানুষ উঠবে ততদিন পর্যন্ত সে ফিলিংসটা বুঝতে হবে না। ঠিক আছে, আরাম ধরে দেখছিলাম, বেশিরভাগ অ্যাসোসিয়েটরা তো ছিল কিন্তু ঘুমাচ্ছিল, কিন্তু আমি আর দুদিনটা অ্যাসোসিয়েটে মিলে যে প্রচুর মজা করলাম, প্রচুর সারা রাত ধরে মানে ঘুমায়নি। কারণ তিন দিন এসেছি, তিন দিন যদি মজাই না করতে পারি ঘুমালে তাহলে কী হবে, কথা পাচ্ছি কি পাচ্ছি? তো ফার্টি এনজয়মেন্ট চলছে, আর আমিও চাই ফার্টি, শুধু আমরা না ফার্টি সবাই যেন একসাথে এনজয়মেন্ট করতে পারে। ফার্টি আজকে হচ্ছে তোমাদের পিঙ্কি দিও আছে সাথে, ফার্টি এনজয়মেন্টও করছে, সারা রাত ধরে শুধু মশের মতন করে ঘুমিয়েছে। আর ওইদিকে তোমাদের সুজায়দার মানে তো কোনো কথা নেই, শুধু এই ঘুমিয়ে হাঁ। আর আরেকজন আরেকজন আছে তোমাদের শ্যামদা, শ্যামদা আরেকজন আছে, শ্যামদা প্রচুর শ্যামদা আছে। এটা হচ্ছে নতুন